হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিতঙ্ক ডট কম। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে একটি বিভাজন থেকে মধ্যকের মান নির্ণয় করতে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? পরিসংখ্যা বিভাজন সাপেক্ষে, পরিসংখ্যা বিভাজন সাপেক্ষে গণন কার্য করে পাই, পরিসংখ্যা বিভাজন সাপেক্ষে গণন কার্য করে পাই কি পাওয়া যাচ্ছে? আমাদের ওজন পাউন্ডে আর ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা এখানে কি হিসাবে কাজ করছে? পরিসংখ্যা বা এফ। তাহলে এখানে ওজনটা কি হবে? 95 থেকে 105, 105 থেকে 115, 115 থেকে 125, ফাইনালি 125 থেকে 135। পরিসংখ্যা আমাদের কি দেওয়া আছে? 20, 26, 38, 16। এবং আমাদের কি দেওয়া আছে এখানে? মধ্যমান। নেক্সট আমাদের কি বার করতে হবে? মধ্যমান। মধ্যমান কত হবে? x। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? 100, 110, 110, 120 এবং 130। এবং এখান দিয়ে আমরা কি বার করে ফেলতে পারি? এফ এক্স। তাহলে এফ আর এক্স কে যদি আমরা গুণ করি কি পাবো? 2000, 2860, 4560, 4560 এবং 2080, 2080। তাহলে আমরা যদি এখানে দেখি, এখানে যদি আমরা দেখি টোটাল আমরা চারটি কলাম পাচ্ছি, টোটাল আমরা এখানে চারটি কলাম পাচ্ছি। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? যে সামেশন অফ এফ ইকুয়াল টু, এদেরকে যদি আমরা যোগ করি কত পাচ্ছি? 100। একই রকম ভাবে এখানে যদি আমরা ক্যালকুলেট করি, সামেশন অফ এফ এক্স কত পাচ্ছি? 115, 115, 00, 115, 00। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? মধ্যক ইকুয়াল টু সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ এক্স বাই সামেশন অফ এফ। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি? 115, 00 ডিভাইডেড বাই 110। তাহলে আমরা এখান দিয়ে মধ্যক কত পাচ্ছি? 115। সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।